সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে কালী পুজো, আর কালী পুজো মানে হচ্ছে আলোর উৎসব। আর আলো কি হয়? আলো হচ্ছে সমস্ত অন্ধকারকে ঢেকে দেয়, একদম আলো উজালা করে দেয়। তো চলো, এখন বাজে কটা বাজে গো? এখন ছটা বাজে। তো এখন থেকে আমি আমাদের ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, না শাড়ি পরে, এই সিল্কের কাতান শাড়ি পরে আমি বাজি ঠাজি পরাবো না, একটা প্রমোশনাল শুটের জন্য আমার একটুখানি শাড়ি ঠাড়ি পরার ছিল। এটাও একটা গিফটেড শাড়ি। তো শাড়িটা পরে কেমন লাগছে কোনো সাজটা? দারুণ। এখনো শুটের একটু আদ্র বাকি আছে, সেটাও কমপ্লিট করে নেবো, আর তারপরে গিয়ে বাজি পরানোর ড্রেস পরে নেবো, বাজি পরাবো সবাইকে নিয়ে। আর কালকে মা জন্মদিনে কুণালকে টাকা দিয়েছিল, তো কুণালকে বললাম চলো আজকে গিয়ে বলছে তোমার জন্য একটা জামাও কিনে দিই। তো এইগুলো সব হতে থাকবে, কি করে কি না করে দেখতে থাকো। আর কুণাল কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো কুণাল সে কালকের বদ্দের যে জামাটা পরেছিল সেই জামাটা হাতের কাছে ছিল, একটু আলোতে যাসো বটটা, তুমি শ্যাডোতে চলে গেছো, তো ভালোই লাগছে। হ্যাঁ, জামাটা। আর আমাদের এখানে লাইটটা লাগানোর পর যা সুবিধা হয়েছে না, আমি এখানে দাঁড়িয়ে বিন্দাস একদম সাজু গুজু, মেকআপ আমার শুটেরও খুব মানে ইজি হয়ে গেছে, জিনিসটা খুব কাজে দিয়েছে, শাড়িটা পরে ভালোই লাগছে, কি বলো? তো একজন বুটিক থেকে আমাকে এই শাড়িটা গিফট করেছে, আর এটা হচ্ছে একদম কাতান শাড়ি আমি কিনেছি, কিন্তু এটা হচ্ছে একদম পিওর কাতান। তো এটার প্রাইসও দেখলাম, যেহেতু আমাকে গিফট, তাও প্রাইস দেখলাম এখানে ট্যাগ ছিল 5,500 টাকা। তো যাই হোক, অনেক মানে বিয়ের পরে প্রথম একটা দামি শাড়ি পরলাম, তো শাড়ি কিনেই না খুব একটা, যেহেতু পরি না বলে, কিন্তু এখন এই শুট ফুটের খাতিরে আমাকে অনেক শাড়ি পরতে হয়। তো শাড়িটা কিন্তু খুলে পরে বেশ ভালোই লাগছে না শাড়িটা? একদম বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি অকেশনের জন্য একদম পারফেক্ট। চলো এবার দিয়া জ্বালাই, আর আলো তো জ্বলেই গেছে। আর আমি কালকে বেরিয়ে কয়েকটা কি বলে প্রদীপ দিয়া নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে যে ফুল দিয়ে ডেকোরেটও করে দিয়েছি, আর ওতে এখন লাইটটা দিয়ে দেবো। কুড়ালের জামাটা কিনে আনবো, তারপরে এসে আমরা বাজি ঠাজি পরাবো। হ্যাঁ চলো বেরিয়ে পড়ছি। এইগুলো তো ইয়ে, তো এইগুলো দেখে কি করে আমরা বেরিয়ে গেলাম, এখানে কিছু নেই তাই না বলো? দেখি এখানে আবার উইন্টার কালেকশন না কিছু পাওয়া যায়, যদি পাওয়া যায় তো ভালো, আর না হলে আসলে আমরা এখন গাড়ি বার করতে পারবো না, সব জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, সব জায়গায় একই প্রবলেম, সব উইন্টার কালেকশন ঢুকে গেছে, কি মুশকিল। এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি কুমারকে বললাম পুরো আইসড কফি কালারটা। সাইজ কত? সুন্দর কালার, দাঁড়াও সাইজ আমি দেখে দিচ্ছি। হাত হাত যেন টান টান না হয়, আর কিছু পছন্দ হলে না ফেরি, আমারটাই পছন্দ হলে কালারটা খুব মিষ্টি না, কালারটা খুব সুন্দর, আমার প্রথমে সেটাই পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিলাম। সব উইন্টার কালেকশন ঢুকে গেছে। আমারটা একটু দেখে নাও। না আমার চাই, আরে ঘুরে নাও যদি ভালো লাগে। এই কাটিং এর প্যান্ট আমি কতদিন পরি আছে, এই ফার্স্ট টাইম, ভালো হয়েছে, সুন্দর লাগছে। এলাম তোমাদের বার্থডে গিফট দিতে,
ঠিক আছে, ভালো হয়েছে। আমার দরকার ছিল একটা ওরকম কাটিং এর প্যান্ট। ভাবলাম মহেশের কাছে চাউমিন খাবো, খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু আজকে কালী পুজোর দিন তো চাউমিন বানাইনি, কি আর করবো। তখন আমাকে বললাম চলো তাহলে ঘটি গরমই খাই, স্ট্যান্ডে ঘটি গরম রয়েছে, এটাই খাবো। হাতে ঘটি গরম, আর আমরা বহুদিন বাদে এই সন্ধ্যেবেলা বলো বহুদিন বাদে আসছি হচ্ছে চন্দননগর জেটিতে। হাওয়াটা যে সেরকম দিচ্ছে না, তাও দেখো মানে আবার স্ট্যান্ডে বসে গিটার বাজিয়ে গানও হচ্ছে, স্ট্যান্ডের ভাইবসটাই আলাদা বলো, দারুণ করে। 5 জানুয়ারির দিনকে যেদিন প্রথম 1997 তাই তো, যেদিন প্রথম কুণালের সঙ্গে আমার দেখা হয় সেদিনই জেটিতেই এসেছিলাম, আমার পেছন পেছন ধাওয়া করেছিল তাই না, ধাওয়া করে একদম পাকড়ে একদম এখানে নিয়ে নিয়েছি। ডায়লগ দেখে তো ছেলে ডায়লগ না এখান থেকে আজকে ছানা নিয়ে নেওয়া হচ্ছে, কালকেও নেওয়া হয়েছে না, এখন এখানে ছানা নেই, ছানা দোকানে লোক দেখলে আসল জিনিসটাই নিতে ভুলে গেছিলাম, কালকে শুক্রবার এখান থেকে নিয়ে নিচ্ছি, অন্যদিন বাজার থেকে নি কি বলো, এখন ওইখানে রাখো এই ফুলঝুরি গুলো, এক একটা সাইজ যা না, বাপ রে বাপ, পুরো তরবাল যাকে না পাঠাও, ওই তো এরা কি করে বলতো, এই যে এই ফুলটি গুলো পড়ে না, ওরা দৌড়ে দৌড়ে মুখ দিয়ে ধরছে, ভাবে কি না কি হচ্ছে, তুমি একটা ধরো, ধরে গেছে ধরে গেছে, এই হাওয়া দিচ্ছে না, যা চোখে দেখতে পায় না, বলছে সলতে গুলো এমন পেনছি দেখতে তো, চশমাটা পরে আসলি না কেন, এবার হচ্ছে রং মশালের পালা তাই তো, শুকিং কেমন দেখছে দেখো না, হাই মটকে এক জায়গায় বস, মজা পাচ্ছে কিন্তু, হ্যাঁ না মজা পাচ্ছে শুকিং, পালাচ্ছে ওটা, হেলিকপ্টার এখন আমাদের উড়বে, দেখি কেমন কেমন করে ওড়ে, ওই তো ওইখানে বসো ওইখানে বসো, তোর চুকিং সর,
এখানে তার ফোন নেই তো, ধরে গেছে ধরে গেছে ধরে গেছে। এবার সব থেকে ছোট ফুল জুড়ি ফ্রি দিয়েছে এটা, তুবড়ি। এখন আবার আমাদের বাজি ফাটানো কমপ্লিট, অনেক বাজি আছে এখনো। আরে অনেক বাজি পড়ে রয়েছে, আমরা ভাবে মা বোঝা প্রচন্ড খিদে চলে গেছে, আমি বললাম ঠিক আছে রেখে দাও, আমাদের তো এখন ছুটি আছে, কালকে পরশু আর ফাটাবো। আসলে আমাদের বয়স হয়ে গেছে আর ভালো লাগছে না, অল্প একটু একটু বাটলাম না, এরাও ভয় পাচ্ছে, দরকার নেই বাবা, ওই জন্য আর বেশি হচ্ছে না। এই গাছে জল দিচ্ছে, আমি তোমাদের রাত্রে গাছে জল দিই। আর শোনো তোমাদের একটা কথা বলি, কালকে হচ্ছে, হ্যাঁ গাছে জল দিতে এসেছি, কালকে হচ্ছে ভূত চতুর্দশী, ঠিক আছে? তার আগের দিনই আমফানকে বলছি, আমফান আর যদি চোদ্দ শাক না খাস, ভূত চতুর্দশী দিন গিয়ে তোকে ভূতে ধরবে, আসবে মামদো। আর কালকে আমি জল দিচ্ছি রাত্রি 9:30 বাজে, পুরো নিশুতি একদম এখানটা ওপরটা। আর দেখছি কি ওই আমাদের বুগেনভিলিয়া ওই দিকে ছাদে, যে বুগেনভিলিয়া গাছটা আছে ওই দিকটা অন্ধকার, বুগেনভিলিয়া থেকে না এরকম দেখছি জ্বলছে, নেমে জ্বলছে, নেমে যাওয়া, হঠাৎ করে মনে পড়ছে বাবা ওটা কি জ্বলছে রে, অ্যাকচুয়ালি ওটা যুগ্ন, মানে লাইট বাম কি বলে ওটাকে, তারপরে কুনালকে গিয়ে নিচে বসে, কুনাল জানো আমি একা গেছি ছাদে 9:30 সময়, আর দেখছি যে ভূত চতুর্দশী, গাছে জল দিয়ে তলায় চলে যাবে। রং মশাল ফাটালে পুরো আলো হয়ে আলো, বলো বেবে, পোকাগুলো সব মরছে, কত পোকা আছে, বেবে আবার দেখতে ছাপটা কালকে যে নোংরা হবে, হয়ে গেল চলে এলাম, আর শরীরে এনার্জি নেই, প্রায় 9:45 বাজে। আর দেখো যাবার সময় তো তোমরা দেখেইছো পুরো একদম বিছানা মাদুর সব এদিকে ওদিকে সব জিনিসপত্র ছড়াছড়ি, এবার এগুলোকে আমাকে পুরো একদম সব ক্লিন করে ফেলতে হবে। আমি করে দিচ্ছি, হ্যাঁ আমিও করে দিচ্ছি। ঘরদোর ক্লিন করে ফেলেছি, সমস্ত শাড়ি জামা কাপড় দেখো ড্রেসিং টেবিলও একদম সর্টেড। এবার শুধু আমি একটু এই যে ডক্টর রাসেলের যে ওয়াইপস নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল। এবার জাস্ট মুখের যে মেকআপগুলো আছে সুন্দর করে মুখের মেকআপগুলো তুলে দেবো। চলো আমি একদম মুখটা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম, আর কী কী কিনলাম একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো গেছিলাম কুনালের জামা কিনতে, তোমাদের বললাম যে মা টাকা দিয়েছিল জন্মদিনে, তো কুনালের জন্য একটা জামা এমন কিনেই নাও, জগদ্ধাত্রী পুজোয় পড়বে তো, সব জায়গায় এখন কিছু উইন্টার কালেকশন ঢুকে গেছে, কিন্তু এই জামাটা গিয়ে আমার এত পছন্দ হয়ে গেল, কালারটা কি মানে সোবার একটা কালার কি বলবো, তাই না, খুব সুন্দর, মানে পুরো আইসড কফি যে কালারটা হয়, আর স্পেশালি হচ্ছে কুনালকে পরে খুব ভালো লাগছিল, খুব ব্রাইট লাগছে দেখতে। তো এই ধরনের কাপড়গুলো আমার খুব ভালো, বেশ খাদি টাইপের কাপড়, কালার তো বড় হলিউড স্টার রে যা পড়াবি তাতে। আর একটা কথা কি, একটা ছিল 40 একটা 42, ও বলছে কি 40টা পরে ওর শরীর মানে গায়ে না একদম সুন্দর ফিটিংস, হাত পা গুলো পুরো সাল্লু বাই লাগছিল, আর কিন্তু ও বলছে কি আমার গাড়িতে বা স্টিয়ারিং ধরতে অসুবিধা হয়, হাতগুলো টান টান লাগে, কিন্তু বিশ্বাস করো মানে ক্লিপিংসটা আছে তুমি দেখতে পাবে, ওইটাতে পরে তোমাকে বেশি ভালো লাগছিল, মানে এটা ও কমফর্ট আছে, কিন্তু ওটাতে না পুরো একদম পুরো হিরো, মানে হাত ফাত একদম পুরো সাল্লু মিয়া একদম। আর আমার কিন্তু ওখানে গিয়ে কেনাকাটি করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওই যে কপালে থাকলে যেটা হয়, তো আমি কুনাল কদিন ধরেই বলছে এটা ভালো জিন্স কেন জিন্স কেন, আর আমার একটা জিন্সের দরকারও ছিল, সামনে শীতকাল আসছে, আর শীতকালে তো আমরা অন্য কিচ্ছু পরি না, আমি শুধু জিন্স, তো একটা জিন্স নিয়েছি। এই জিন্সের কাটিংটা হচ্ছে অনেকটা বেলবটস টাইপ, মানে এই জায়গাটা একটু টাইট আর তলাটা একটুখানি হোয়াইট, তো এই জিন্সটা নিয়েছি একটু ডার্কে দেবো, বলো কালারটা ভালো না, কালারটা ভালো তো, আর জিন্সটা পরে একদম সুন্দর ফিটিংস হচ্ছে, বলো দারুণ লাগছে দারুণ লাগছে, বলছি তো হলিউড স্টারের বউ একদম পুরো একদম হলিউড নায়িকা। আমায় খোঁড়া হচ্ছে তবে না ফরেনার লাগেন ছড়িয়ে পা, আর অনেকে শুনে না মুখটা ভেঙাবে,
এরকম করবে, আরে মুখ ভেঙা হোক, কিছু করার নেই। আসলে যার চোখে যে সুন্দর, হ্যাঁ না না যার চোখে না, অলওয়েজ সবসময় তুমি সুন্দর এই বয়সে, এই মেনটেন তুমি আর আমি একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড। আর তার সাথে হচ্ছে এই ব্ল্যাক টপটা জিন্সের সাথে এটা দারুণ ক্লাব হয়েছে, মানে খুব সিম্পল, দেখো এরকম ঘটি হাতা রয়েছে, এরকম নেটের কাজ করা, খুব সুন্দর দেখতে, এটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, সিম্পল কিন্তু ভালো, এলিগেন্ট। হ্যাঁ তো দুটো আমার হয়ে গেছে, তো এই ছিল আজকে আমাদের শপিং। এই রুটি আজ খাবো, ভাজলাম না, ইচ্ছা করেই ভাজিনি, দেখো এই রুটি খেয়ে নাও, ও পাঁচটা রুটি দাও, কেন এই তো মিষ্টি আছে তো আমাদের, মিষ্টি আছে না, ওই মিষ্টি দিয়ে খেয়ে নেবো, ওর কি আছে, পাঁচটা দাও ব্যাস, আর দিও না ফ্রিজ থেকে তোমার মিষ্টি বার করা, এটা তো এমনি শুকনো সন্দেশ খেতে পারবে তো, সিম্পলি নিয়ে এলো তাই, এই লম্বাটা আমি দিই, লম্বাটা এইটা, হ্যাঁ হ্যাঁ ওটাই দিই, আর আমার তো একটুখানি গ্রেভি না, তো এখন আমার ইয়েটা অনেক গ্রেভি রয়েছে, দিয়ে দাও খেয়ে নাও। শুকি দেখো দুদিন ধরে এইখানে এসে শুচ্ছে, শুকি তোর নিজের জায়গায় যেতে পারছিস না, বেবি নিজের জায়গায় শুয়ে আছে, বাজি পাঠানো না, আমাদের পাড়ায় সব শেষ শেষ, হ্যাঁ এখন দশটা বাজতে পনেরো মনে হয়, পনেরো দশটা বাজে, আর আমরা দেখছি হচ্ছে কি বইটা, রঞ্জিত মল্লিক প্রায়শ্চিত্ত, এই সব যাই হোক দেখি, ভালোই লাগে পুরনো বই দেখতে, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট মুভি দেখতে, আর আমি নাইট ক্রিম করছি এখন, নাইট কেয়ার করছি, স্কিন কেয়ার, ওই যাই হোক নাইট ক্রিম করছি এখন, কি হ্যাঁ তা আবার কি, আমি যেরকম বলতে পারি সেরকমই বলি, কেন তুই বলতে পারিস না ভালো করে, এইরকমই বলি এতেই লোকে পছন্দ করে, আবার কি, আচ্ছা আর আজকের ব্লগটা ছোটই হলো, হ্যাঁ কালকে আবার একটা অন্য ব্লগ হবে, ওই জন্য আজকে ছোট্ট করে ব্লগটা করলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর যারা নতুন দেশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড লাভ ইউ।